টিউটোরিয়াল তিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিওকে হলিউড অথবা বলিউড সিনেমার লুক দেবেন। সেজন্য প্রথমে যেটা করতে হবে, আপনার ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসুন। এরপর এফেক্টস থেকে ক্রপিং, এই এফেক্টসটি ক্রপিং এফেক্টস ধরে এনে ভিডিওর উপর ড্রাগ করে দিন। অতঃপর অপশনে গিয়ে এই ফিল্টারটা কাস্টমাইজ করতে হবে, সেজন্য আমি কাস্টমাইজ ফিল্টারে গেলাম এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটটা আমি 100% করে দেব এবং হাইটটা 75% করে করে দিলাম। তারপর এই যে বাম পাশে লাল কি দেখতে পাচ্ছেন, এটার উপর মাউস রেখে রাইট বাটন প্রেস করলে কপি অ্যান্ড পেস্ট টু অল রাইট এটা সিলেক্ট করে দেবেন। এখন যেটা করব, একটা প্রিভিউ দেখব। এবার আমি আরও একটা এফেক্টস ব্যবহার করব, সেজন্য আমাকে এই গ্রুপিংয়ের নিচ থেকে সোজাই যে ডোটন একটা এফেক্টস দেখতে পাচ্ছেন, এই ডোটন এফেক্টসটা আমি ধরে এনে ভিডিওর ওপর ট্র্যাক করে দেব। অতঃপর এটাকেও আমার কাস্টমাইজ করতে হবে, সেজন্য আমি অপশনে গিয়ে কাস্টমাইজ ফিল্টার, এই যে কাস্টমাইজ ফিল্টার, এখানে কাস্টমাইজ ফিল্টার প্রেস করলাম এবং আমার কাস্টমাইজ এখান থেকে অরিজিনাল কালার রিমাইন্ডেড, অর্থাৎ ভিডিওর অরিজিনালিটি কতটুকু চাচ্ছি আমি সেটা সিলেক্ট করব। এখানে আমি 95% অরিজিনালিটি চাই, সেজন্য আমি 95% দিলাম এবং রেড অরেঞ্জ ফিল্টার, এই ভিডিওর ওপর ফিল্টারটা কতটুকু থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এটা ম্যাক্সিমাম 15 দিলেই হয়, তবে আমি এই ভিডিওতে 10 দিলাম এবং সেম আগের মতো মাউসের রাইট বাটন প্রেস করে কপি অ্যান্ড পেস্ট টু অল রাইট সিলেক্ট করে দেন ওকে। হ্যাঁ, হয়ে গেল আমার এফেক্টসের কাজ শেষ। এখন যেটা করব, আমি আমার এই ভিডিও যে ক্যামেরা দিয়ে ধারণ করেছি সেই ক্যামেরাটা খুব একটা ভালো না, সেজন্য আমি একটু কালার কারেকশন করব। কালার কারেকশনে যেতে আমি প্রথমে অপশনে গেলাম, অথবা এই ভিডিও সিলেক্ট করে আমি কালার কারেকশন অপশনে গেলাম। কালার কারেকশন অপশন থেকে এখানে আপনারা যে পাঁচটা দেখছেন হিউতে কোনো কাজ নেই, স্যাটারেশন এটা একটু কমাবো, মাইনাস এটা মূলত 10 বা 9, অ্যাবাউট 9, হ্যাঁ মাইনাস 9 করে দিলাম স্যাটারেশনটা। ব্রাইটনেস আমি একটু বাড়াবো, যেহেতু আমার ভিডিওটা একটু ডার্ক দেখা যাচ্ছে, বেশি না আমি 8 দিলাম ব্রাইটনেস। এবং কন্ট্রাস্ট, যেহেতু ক্যামেরা ভালো না আমি কন্ট্রাস্টটা একটু বাড়াবো, 10 করে দিলাম। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। এবার আমি একটা ভিডিও দেখতে দিই। হ্যাঁ দেখুন, অনেকটা হলিউড মুভি অথবা বলিউডের সিনেমার মতো লুক চলে এসেছে আমার ভিডিওতে। এখন আমি রেন্ডার করে নেব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের সাধারণ ভিডিওকে হলিউড অথবা বলিউড সিনেমার এফেক্টস নিয়ে আসবেন। আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে সহযোগিতা করতে। ধন্যবাদ সবাইকে। Thank you.